হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে কোরবান ঈদ গেল, এরপরে কিন্তু আমাদের সবারই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ওজন বেড়ে গেছে, পেটে ভুঁড়িটা বেড়ে গেছে। কারণ আমরা এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার খাই, মাংস খাই, পাশাপাশি মাংসের যে অন্যান্য তেল বা তেল জাতীয় খাবারগুলো, পোলাও, বিরিয়ানি এসব খাই, যার জন্য কিন্তু খুব শীঘ্রই আমাদের ওজনটা বেড়ে যায়, পেটের যে মেদভুঁড়িটা সেটাও বেড়ে যায়। তো এই মেদভুঁড়িটাকে আমরা যদি চটজলদি কমিয়ে আনতে পারি তাহলে কেমন হয়? আর অনেকেরই তো সবসময় এই মেদভুঁড়িটা সমস্যা থেকে থাকে, শুধুমাত্র ঈদের খাওয়া দাওয়া নয়, সবসময় অল্প খাওয়া দাওয়া করলেও কেন যেন ভুঁড়িটা বেড়ে থাকে। তো এই ভুঁড়িটাকে কমানোর জন্য আমরা যদি ঘরোয়া উপায়ে কিছু কাজ করি তাহলে কিন্তু খুব সহজে ভুঁড়িটা কমে যায়। আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কী করে ঘরোয়াভাবেই তুমি তোমার এই মেদভুঁড়িটাকে মাত্র 7 দিনে কমিয়ে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো ঘরোয়াভাবে আমাদের পেটের মেদটা কাটানোর জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে, প্রধান উপকরণ যেটা হবে সেটা হচ্ছে আদা। আদাতে কিন্তু পেটের যে মেদটাকে সেটাকে কাটিয়ে দেবে, পাশাপাশি মেটাবলিজম বাড়িয়ে দেবে, যার জন্য আমাদের খাবারটা হজম হবে এবং গ্যাস্ট্রিকের যাদের সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যাবে। তো সেই জন্য আমরা নিয়েছি আদা, আর সাথে নিয়ে নেব হচ্ছে লেবু। লেবুতে কিন্তু যে সাইট্রিকটা থাকে সেটা পেটের মেদ কাটাতে সাহায্য করে, পাশাপাশি ধীরে ধীরে আমাদের ওজনটাকেও হ্রাস করে দেয়, যার জন্য আমরা আদা এবং লেবুর এই মিশ্রণটা তৈরি করব। কীভাবে তৈরি করবো আর কীভাবে খেতে হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমি আদা এবং লেবুটাকে কিন্তু এভাবে টুকরো করে নিয়েছি, আর এখানে আমি একটা লেবু নিয়েছি আর মোটামুটি 2-3 ইঞ্চি মতো আদা নিয়েছি। তো এবার চলো এটাকে আমরা তৈরি করব, আমাদের যে ফ্যাট কাটার ড্রিঙ্কসটা সেটা। তো চুলোতে একটা পাত্র বসিয়ে দিলাম, এরপরে এর ভেতরে দিয়ে দেব হচ্ছে 1 গ্লাস পানি। এরপর এর ভেতরে দিয়ে দেব এই যে লেবু এবং আদার কুচিটা। চুলাটা জ্বালিয়ে দেব। এরপরে এটাকে প্রায় 10 মিনিট মতো আমি জাল করে নেব, তাহলে কি হবে আদা এবং লেবুর নির্যাসটা পুরোপুরি বেরিয়ে যাবে। এখানে আমি 1 গ্লাস পানি দিয়েছি, এখানে 1.5 গ্লাস পানি দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে তোমার কমে গিয়ে 1 গ্লাস হবে, মানে 10 মিনিট জাল করাতে যখন পানিটা কমে আসবে তখন 1 গ্লাস হবে, বেশি উপকারিতা পাওয়া যাবে। তো আমি সময় স্বল্পতার জন্য 1 গ্লাস পানি দিলাম, তোমরা এখানে 1.5 গ্লাস পানি দেওয়ার চেষ্টা করবে। আমাদের পানীয়টা মোটামুটি জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব আর এটাকে কুসুম ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে কুসুম গরম থাকা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে আমাদের ড্রিঙ্কসটা রেডি আর কুসুম ঠান্ডা হয়ে গেছে, এখন একটা গ্লাসে ঢেলে নেব। এই যে আমাদের ফ্যাট কাটার ড্রিঙ্কসটা রেডি। এবার আমি তোমাদের বলবো এটা কিভাবে খেতে হবে, এটা কিভাবে কাজ করে। চর্বি কাটার ড্রিঙ্কসটা রেডি, আর এই ফ্যাট কাটার ড্রিঙ্কসটা তোমাকে খেতে হবে সকালে এবং বিকালে 2 বার করে। আর এই 5 দিন, যে 5 দিনে তুমি চ্যালেঞ্জটা নিচ্ছ, সেই 5 দিন তোমাকে মিল নিতে হবে দিনে 2 বার, সকালে এবং বিকালে বা রাতে, তুমি তোমার পছন্দ অনুযায়ী টাইম বেছে নিতে পারো। আর তোমাকে খাবার আর কি এই 2 বেলায় খেতে হবে, এর বেশি তুমি খেতে পারবে না। আসলে আমরা শুধুমাত্র এই ধরনের ড্রিঙ্কসে কিন্তু পুরোপুরি 100% কাজ পাবো না, যখন আমরা এর পাশাপাশি একটু ব্যায়াম, একটু খাবারের মানে ডায়েট কন্ট্রোল এগুলো না করি, তাহলে শুধুমাত্র এই একা একা এই ফ্যাট কাটার ড্রিঙ্কস কাজ করতে পারে না। তো আমাদের শরীরটাকে কিন্তু এটা কাজ করার জন্য সুযোগ করে দিতে হবে। তো সকালবেলা তুমি ঘুম থেকে উঠেই এটা তৈরি করে নিলে, তারপর এটা খেয়ে নেবে 1 গ্লাস কুসুম গরম থাকতে, একদম বেশি গরমও না আর একবার একদম ঠান্ডাও না, কুসুম গরম থাকতে তুমি খাবে। আর এটাকে তোমাকে কিন্তু বারবারই তৈরি করে খেতে হবে, সকালে একবার বিকালে একবার তৈরি করে খেতে হবে। এটা বানিয়ে রেখে দিলে কিন্তু পরে গরম করলে এটা আর কার্যকারিতা কমে যাবে বা ক্ষতিও হতে পারে, সেজন্য তোমাকে তৈরি করে খেতে হবে 2 বার। তো সকালে 2 বার তুমি কিভাবে খাবে, সকালে 1 বার খাবে, সকালে ফ্যাট কাটা ড্রিঙ্কসটা খেলে তারপরে আধা ঘন্টা তুমি একটু হাঁটাহাঁটি করলে বা একটু ছোটোখাটো ব্যায়াম যেটা তুমি পারো বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা পারো, বা আধা ঘন্টা তোমাকে ঘরে হলেও পায়চারি করে হলেও সময় কাটাতে হবে, আধা ঘন্টা পর তুমি প্রথম মিলটা নেবে তোমার দিনের, বা ব্রেকফাস্ট বলা যায় বা দিনের প্রথম মিলটা বলা যায়। তো তুমি সেটাই ভাত রুটি যেটাই খেতে চাও না করে পেট ভরে খেতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রথম খাবারটা খেলে এবার সারাটা দিন চলে গেল। বিকাল 4টা বা 5টা যখন তুমি দ্বিতীয় মিলটা নেবে তার আধা ঘন্টা আগে আবার এরকম ড্রিঙ্কসটা তৈরি করে নেবে এবং সেই ড্রিঙ্কসটা খেয়ে নেবে সেই সময়।
তার আধা ঘন্টা পরে তুমি তোমার দিনের যে শেষ মিলটা সেটা নেবে। তো এভাবে যদি তুমি 5 দিন ট্রাই করো তাহলে এই 5 দিন তুমি ওজন মাপবে না, ঠিক 5 দিন পরে তুমি ওজন মাপবে, আমি 100% শিওর তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। আর কেউ যদি এটাকে চাও কন্টিনিউ করতে যে না আমার অনেক বেশি ওজন, 90-এর উপরে ওজন, 90 কেজি উপরে ওজন, তাহলে আরও বেশি কমাতে চাই, তাহলে তুমি এটাকে টানা 15 দিন করতে পারো। এভাবে টানা 15 দিন তুমি 2 বার খাবার খাবে আর 2 বেলা করে এই ফ্যাট কাটার ড্রিঙ্কসটা খাবে, পাশাপাশি হাঁটাহাঁটি, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলোও করবে। তারপর 15 দিন পরে কিন্তু তোমাকে গ্যাপ দিতে হবে, কারণ টানা এভাবে করা যায় না, তাহলে শরীর ভেঙে পড়ে, শরীর সেটা নিতে পারে না। সেজন্য টানা 15 দিন তুমি এই ডায়েটটা করবে, 15 দিন পরে তুমি আবার কিছুদিনের জন্য একটা ব্রেক দিলে তারপরে আবার এভাবে করতে পারো। আর যারা অল্প ওজন কমাতে চাও তারা 5 দিনে কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে, আর 5 দিনে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ওজনটা পেয়ে যাবে। তো আমি এখন আমার ড্রিঙ্কসটা খেয়ে নেবো। তো এভাবে তুমি ট্রাই করো, মাত্র 5 দিনের ভেতরে তুমি তোমার কাঙ্ক্ষিত ওজনটা পেয়ে যাবে। আজকে তোমাদের জন্য আমার ভিডিও, ঘরোয়া ভাবে তোমার পেটের মেদ ভুঁড়ি কিভাবে কমানো যায় সেটাই দেখালাম তোমাদের, আশা করছি তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে, চল ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।